বাবা গাড়িটা কিন্তু অন ডোর পাওয়ার, ভালো কন্ডিশনের গাড়ি, টাচ করলে কিন্তু খুলে যাবে, আবার এখানে কিন্তু যদি টাচ করেন আবার বন্ধ হয়ে যাবে। এটা তিন ধরনের ভাবে বন্ধ করতে পারবেন, একটা রিমোটে পারবেন, সুইচ চাপ দিলে বন্ধ হয়ে যাবে খুলবে, ওইখানে কিন্তু সুইচ আছে স্টিয়ারিং এর পাশে, ওখানে চাপ দিলে বন্ধ হবে খুলবে, এবং এখানে ম্যানুয়ালি আপনি করতে পারবেন, দুটি অপশনই আছে। আমরা সাউন্ড ওভার অপশনটা দেখবো, দেখেন গাড়িটা কিন্তু সাউন্ড অফ এবং মন্ড অফ দুটি আছে, এখানে দেখেন সুইচ আছে বাবাই, জি সুইচে কিন্তু আমি চাপ দিলে পারি কিন্তু অটোমেটিক কিন্তু সাউন্ড অফ খুলে যাবে, দেখেন খুবই সুন্দর পরিপাটি গাড়ি। আবার আমি যদি এখানে ক্লোজ করি চাপ দিলে কিন্তু ক্লোজ হয়ে যাবে, দেখেন কিচ্ছু করতে হবে না, শুধু তেল ভরবেন গাড়ি চালাবেন। জাহিদ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বাবু ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাই? আসি ভাই আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে খুব ভালো আছি। বাবা আজকে দেখাবো খুবই জনপ্রিয় গাড়ি, এসআই নোহা দেখাবো, খুবই ভালো কন্ডিশনের গাড়ি, আর সাউন্ড অফ এবং মন্ড অফ আছে, 1 দরজা পাওয়ার আছে, বডি কিট আছে, খুব ভালো কন্ডিশনের গাড়ি, প্রজেকশন লাইট সব একদম জেনুইন, কোনো খোলা কাটা কোনো মায়ের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই, ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়র, খুবই পরিপাটি সাজালো গোছালো গাড়ি, 2009 মডেল, 2014 তে রেজিস্ট্রেশন, 2000 সিসির গাড়ি, খুবই ভালো ফিটিংস এর গাড়ি, ভালো কোয়ালিটির গাড়ি, পাল কালার। আমরা সামনে থেকে শুরু করবো, দেখেন সামনে যে হেডলাইটটা দেখতে পাচ্ছেন গাড়ির সাথে কোনো চেঞ্জ হয়নি, কোনো পরিবর্তন হয়নি, কোনো সুন্দর একটা গ্রিল, ডিজিটাল নাম্বার প্লেটে হেডলাইট, নিচে ফগ লাইট, সুন্দর একটা স্টিল বাম্পারের ব্যবহার হয়েছে, খুবই পরিপাটি। ফ্রন্ট সাইডে স্ক্র্যাচ আচুর কোনো কিছু নেই বাবা ভাই, কোনো ডিস্টার্ব কোনো ফল্ট নেই, খুবই ভালো কন্ডিশনের গাড়ি, 2009 মডেল, 14 তে রেজিস্ট্রেশন। সামনের গ্লাসটা কিন্তু অরিজিনাল টয়োটার লোগো, জাপানি স্টিকার, সেন্সর কিন্তু আছে, এটা জাপানি স্টিকার, ডিজিটাল নাম্বার প্লেট স্টিকার। চারটা চাকা কিন্তু অলমোস্ট নতুন পেয়ে যাবেন বাবা ভাই, অ্যালোরিং সহ। হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত যে ভাঁজ আছে সে পাশে জয়েন আছে ক্রস আছে গাড়ির সাথে। আমি কিন্তু বাবা গাড়িতে শুরুতে বলেছি এসআই গ্রেডের গাড়ি দেখাবো, এসআই গ্রেডের গাড়ি কিন্তু সবসময় কিন্তু এই দরজার সাথে যে বিটটা দেখতে পাচ্ছেন এটা সবসময় বড় থাকবে এরকম, আচ্ছা এরকম বডি গিট থাকবে, খুবই সুন্দর। এবং এই দরজাটা কিন্তু অটো, এটা কিন্তু আপনি চাবির মধ্যেও খুলতে পারবেন, এখানে সুইচটা কিন্তু চাপ দিবেন অটোমেটিক কিন্তু খুলে যাবে, ঠিক আছে, আবার এখানে কিন্তু চাপ দিলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে, চাপ দিবেন বন্ধ হয়ে যাবে। এখানে কিন্তু স্টিয়ারিংয়ের কিন্তু পাশে কিন্তু ওখানে সুইচ আছে, সুইচের মাধ্যমে কিন্তু অপশানটা আপনি চালু করতে পারবেন, ভালো কন্ডিশনের গাড়ি। ভিতরে ইন্টেরিয়রটা আমরা দেখবো ভাবে, দেখেন ভিতরে ইন্টেরিয়রটা কত সুন্দর পরিপাটি সাদালো গোছালো, দরজার প্যাড থেকে শুরু করে স্টিয়ারিং, সাসপেনশন, এসি, ইঞ্জিন, ড্যাশবোর্ড, সিডি, টিভি, ব্যাক ক্যামেরা, নেভিগেশন, এসির বাটন, সবটা সবই ভালো, সুন্দর একটা সিট কভার ব্যবহার করা হয়েছে, পরিপাটি গাড়ি। দরজা কিন্তু টাচ করলে কিন্তু খুলে যাবে, এটা কিন্তু দেখেন ভাবে সাউন্ড অফ এবং মন্ড অফ দুটি আছে, এ পাশে কিন্তু সাউন্ড অফ এবং মন্ড অফ আছে, দুটি আছে, দেখতে পারবো আমি দেখাবো। হ্যাঁ টোটালি 8 সিটের গাড়ি, একদম 100% টাইট এবং নিখুঁত একটি গাড়ি। আচ্ছা সাউন্ড অফ মোটরটা আমরা লাস্টে দেখি। হ্যাঁ সাউন্ড অফ মোটর আমি শেষের দিকে দেখা দেবো, পিছনে দেখেন কত সুন্দর অরিজিনাল তেলের গাড়ি কিন্তু বাবু এটা। আচ্ছা দেখেন এখন পর্যন্ত তেলে আছে, এখন পর্যন্ত তেলে আছে, একদম যা দেখতে পাচ্ছেন জেনুইন অবস্থা আছে, ভালো ফিটিংসের গাড়ি, কোথাও কোনো আঁচড় ক্র্যাশ কোনো কিছু কিন্তু নেই বাবু ভাই। আমরা পিছন থেকে শুরু করবো, দেখেন পিছনে ব্যাকলাইটটা দেখতে পাচ্ছেন গাড়ির সাথে, পিছনে গ্লাসটা কিন্তু অরিজিনাল টয়োটার লোগো, জাপানি স্টিকার, এখানে এসআই লেখা আছে দেখেন, এখানে এসআইয়ের মনোগ্রাম, এই ব্যাকলাইটটা গাড়ির সাথে টয়োটার মনোগ্রাম, সুন্দর একটা ওয়াইফার, ডিজিটাল নাম্বার প্লেট, এখানে নহা লেখা আছে, সুন্দর একটা স্পয়লার, শো লাইটের ব্যবহার করেছে, খুবই টাইট সাজালো গোছালো গাড়ি। রাইট সাইডে দেখবো দেখেন হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত এখানে যে ভাঁজ শেপ জয়েন্ট ক্রস এটাও কিন্তু গাড়ির সাথে পাবেন। এ পাশটা দেখেন সুন্দর একটা বডি কিট, অনেক বড়ো দুইটা বডি কিটের ব্যবহার হয়েছে, 2 দরজা 2 বডি কিট, খুবই ভালো। আমরা ভিতরে ইন্টারভিউটা দেখবো, দেখেন বাবা গাড়ি কিন্তু পুশ স্টার্ট, দেখেন এখানে দেখেন কি আছে দেখতে পাচ্ছেন, এবং এখানে পুশ স্টার্টের অপশন আছে, এখানে কিন্তু সুইচ একটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু চাপ দিলে দরজা কিন্তু ওখানে খুলে যাবে, এখানে সুইচটা আছে, স্টিয়ারিং সাসপেনশন ভালো আছে, কোনো ধরনের কোনো কাজ করতে হবে না, মেজর কোনো কাজ করতে হবে না, এবং কি অন ডোর পাওয়ার? হ্যাঁ অন ডোর পাওয়ার, একটা দরজা পাওয়ার, জি। আমরা ইঞ্জিনের কন্ডিশনে দেখবো, ইঞ্জিনও মাশাআল্লাহ খুবই ভালো কন্ডিশন আছে, একদম খুবই টাইট গাড়ি, ইঞ্জিন দেখলে আপনার মনটা শান্তি হয়ে যাবে, দেখেন এত পরিষ্কার পরিচ্ছন্ন সাজালো গোছালো, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন গাড়ি, কিন্তু হাজারে একটা ধরে গাড়ি পাওয়া যায়। সামনে পিছনে গ্লাস, হেডলাইট, ব্যাকলাইট, ইঞ্জিন, সাসপেনশন, গিয়ার বক্স, খুবই ভালো কন্ডিশন আছে, দেখেন কোথাও কোনো কাজ করতে হবে না, চ্যাসিস থেকে শুরু করে মার্সেল দেখেন খুবই ভালো, ভালো ফ্রেশ কন্ডিশন, একদম ফ্রেশ কন্ডিশন, ভালো ফিটিংসের গাড়ি। গাড়িটার মডেল 2009 মডেল, 2014 তে রেজিস্ট্রেশন, 2000 সিসির গাড়ি, পাল কালার, সম্পূর্ণ তেলের গাড়ি, পুশ স্টার্ট, সাউন্ড অফ এবং মন্ড অফ আছে, 1 দরজা পাওয়ার আছে, ভালো ফিটিংসে, ভালো কোয়ালিটির গাড়ি, পাল কালার গাড়ি, ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের মালিক,
কাগজপত্র সবকিছু আপডেট পেয়ে যাবেন, ভালো কোয়ালিটির গাড়ি, ডেকোরেশনও করতে হবে না, সুন্দর বাম্পার লাগানো আছে, সিট কভার লাগানো আছে, শুধু তেল ভরবেন গাড়ি চালাবেন, ইঞ্জিনের কন্ডিশন ফাটাফাটি, ভালো কন্ডিশনের গাড়ি। এবং এই গাড়িটার দাম দিয়েছি আস্কিং প্রাইস 22,85,000 আস্কিং দিয়েছি, কিছু নেগোসিয়েবল করবো। আপনার ভিডিও দেখে কেউ আসলে অবশ্যই আলাদাভাবে সম্মান করবো, ডিসকাউন্ট করবো। আমার মোবাইল নাম্বার 01710000227, শোরুমের নাম সিটি কার ভ্যালি, সংসদ ভবনের পূর্ব পাশে, মণিপুরি পাড়ার 2 নম্বর গেট, খামারবাড়ি মোড়ের পাশে আমার শোরুম। অবশ্যই আসবেন, গাড়ি দেখবেন, ভালো লাগলে দাম দর করে তারপরে ফাইনাল করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।